আসসালামু আলাইকুম কৃষি খামার উনচল্লিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অন্যদিনের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি চেষ্টা করি ফসল উৎপাদন থেকে শুরু করে পশুপালন মাছ চাষ সকল ধরনের তথ্য নির্ভর ভিডিও তৈরি করার আমি যে তথ্যগুলো দিয়ে থাকি এগুলো কতটা সম্পন্ন আপনারা একটু খোঁজ নিলে বুঝতে পারবেন তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোন প্রেস করে অল করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব এই নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন আর কৃষি খামার উনচল্লিশ নামে ফেসবুকে আমার একটা পেজ আছে ওখান থেকে একটু ঘুরে আসবেন কষ্ট করে আর আজকে থামনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কী নিয়ে কথা বলবো আজকের আলোচনার বিষয় হচ্ছে শশা চাষের পদ্ধতি ও সার ব্যবস্থাপনা আমরা অনেকেই জানি না আসুন আজকে আমরা এ বিষয়ে একটু জেনে নেই। শশা একটি পরিচিত সবজি আমাদের দেশে শশা রয়েছে ব্যাপক চাহিদা এছাড়াও বাজারে শশার দাম ভালো শশা মূলত সালাদ হিসাবে বেশি ব্যবহার করা হয়ে থাকে শশার চাষ একটি লাভজনক কৃষি শশা রয়েছে অনেক গুণ আসুন জেনে নেই শশা চাষের পদ্ধতি ও সার ব্যবস্থাপনা সম্পর্কে বীজ বপনের সময় শশার বীজ বপন করার উত্তম সময় হলো ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় শশার বীজ রোপণ করলে প্রত্যাশা মতো ফলন পাওয়া যায় চারা উৎপাদন বাজারে কেনা চারা লাগানোর থেকে নিজ হাতে চারা তৈরি করে জমিতে লাগানো ভালো এতে করে শশার জাত নির্বাচন করা যায় নিজের ইচ্ছা মতো আর বাজার থেকে কিনলে শশার জাত নিয়ে অনিশ্চয়তায় থেকে যায় নিজের হাতে তৈরি নার্সারি বা বিস্তলায় চারা তৈরি করে নিতে হবে তারপর জমিতে রোপণ করতে হবে এক্ষেত্রে পঞ্চাশ অনুপাত পঞ্চাশ পচা গোবর কম্পোস্ট মাটি একত্রে মিশিয়ে ছয় ইন্টু আট ইঞ্চি সাইজের পলিথিনে ভরতে হবে প্রতি ব্যাগে দুটি করে বীজ বপন করতে হবে সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি আমি স্ক্রিনে সুন্দর করে দেখিয়ে দেব আপনার কাইন্ডলি বিষয়টা একটু মনজুস্যা করে দেখবেন আপনারা কীভাবে এই সার প্রয়োগ করবেন তা আমি স্ক্রিনে ছবিসহ দেখিয়ে দিয়েছি একটু অনুসরণ করে বোঝার চেষ্টা করবেন এবং ও এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু কী পরিমাণ ব্যবহার করে এটা তৈরি করতে হবে এই সারটা তো আপনারা এটা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি এটাকে অনুসরণ করবেন এবং সে মোতাবেক কাজ করবেন চারা রোপণ চারা রোপণ করার আগে অবশ্যই পলিসিন ব্যাগ সরিয়ে নির্ধারিত জায়গায় রোপণ করতে হবে তবে এ সময় অবশ্যই চারার বয়স ষোলো থেকে বিশ দিনের হবে প্রতি ব্যাগে দুটি চারা থাকলে মাঠে লাগানোর ছয় থেকে সাত দিন পর অপেক্ষাকৃত দুর্বল চারাটি তুলে প্রতি মাদায় একটি করে চারা রাখতে হবে রোপণের দূরত্ব নির্ধারিত জায়গায় চারা লাগানোর দূরত্ব হবে এক দশমিক পাঁচ গুণন এক দশমিক পাঁচ মিটার বাউনি দেওয়া তারের নেট অথবা সুতলি অথবা বাঁশের কঞ্চি সাহায্যে বাউনি দিতে হবে বাউনি অথবা মাচা নিকাশ নালার উভয় পাশে দুই বেড বরাবর একটি দিলে চলবে ফসল তোলা শশা পরিপূর্ণ হতে বেশি সময় প্রয়োজন পড়ে না শশার জাত ভেদে বীজ বপন করার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায় ফলন হেক্টর প্রতি দশ থেকে বিশ টন শশা সংগ্রহ করা যেতে পারে আপনারা যদি এভাবে চাষ করেন তাহলে প্রতি হেক্টরে দশ থেকে বারো টন শসা সংগ্রহ করতে পারবেন